কথার দেশে প্রেজেন্টস টেনিদা শ্যাঙাত প্যালারামের একটি মজার গল্প তিন আনার আমের জন্য লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আর হারুবাবু ঝোলা লাগানো আকশি দিয়ে একটার পর একটা আম পাড়ছেন, খাসা আমগুলো। এত দূরে দাঁড়িয়েও আমের গন্ধে আমার প্রাণ মন উদাস হয়ে যাচ্ছে। আর একটা সোনালি রঙের আমকে ঝুড়িতে সাজিয়ে রেখে হারুবাবু বললেন, কি হে বেলারান, আমার জিল জিল করে তাকিয়ে কি দেখছ? আমি বললুম, কিছু না হারুবাবু, কিছু না। হারুবাবু এমন হে হে করে হাসলেন যে আমার যা পিত্তি জ্বলে গেল। তোমাদের যে বলে কি করে বোঝাবো আমি বুঝতে পারছি না। নিচ্ছে নজর দিয়ে কষ্ট পাচ্ছে কেন? হ্যাঁ শুনি তো, এবার দেখো এই যে আমগুলো আমি বাজারে পাঠাবো, টাকায় ছটা করে বিক্রি হবে, বুঝলে? তো হোক না বিক্রি, আমার কি তোমার কি তা বটে, বেল পাকলে কাকে কিছু যায় না বটে। আমার ভারী অপমান বোধ হলো। হারুবাবুর মুখে সেই গা জ্বালানো হাসি শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেলুম। ও আম আমি খাই না। তেলে তো খাবে পেলারা, এই দেখো 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 না, যাও এখান থেকে, মিথ্যে এখানে দাঁড়িয়ে থেকে আর কষ্ট পেতে হবে না তোমাকে বলে আবার আকশি দিয়ে আর একটা পাকা আম নামাতে লাগলেন। আমি গেলুম না, বাগান হারুবাবুর বটে কিন্তু রাস্তাটা তো মিউনিসিপ্যালিটির, সুতরাং আমি যতক্ষণ ইচ্ছে এখানে দাঁড়িয়ে থাকব, যত খুশি নজর দেব। হারুবাবু বললে কি আমি যাব নাকি? হ্যাঁ যেতে বয়ে গেছে আমার এখান থেকে। পিচ্ছিরি কিপটে এই লোকটা, টাকার আন্ডিল অথচ প্রাণে ধরে একটা পয়সা পর্যন্ত খরচ করবে না। আমাদের এই শহরে ভিকিরিরা পর্যন্ত ওর দোরগোড়ায় কখনোই যায় না। সরস্বতী পুজোর চাঁদা চাইতে গেলে বেরিয়ে আসে স্রেফ দুটো নয়া পয়সা, তাহলেই বোঝো হারুবাবু কি জিনিস। হারুবাবু আমাকে আম খেতে দেবেন এ আশা আমার কোনোদিনই ছিল না, কিন্তু এমন খাসা টুকটুকে আম গন্ধে চারদিকে মম করছে, প্রাণ ভরে দেখতে দোষটা কি আমার? আমিও তাই দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, একটা নিরেট কাঁচা আম যদি অনেক উঁচু থেকে টপক করে ওর টাকের ওপর পড়ে বেশ হয় তাহলে। হ্যাঁ এক একটা করে পাকা আম হারুবাবুর আকশির ঝোলায় নামছে আর আমি হাঁ করে দেখছি। ঠিক তখন একটা রাম ছাগল গুটি গুটি পায়ে ঝোপের আড়াল থেকে এগোচ্ছিল আর আমরা কেউই দেখতে পাইনি, কিংবা ছাগলের গতিবিধি কেই বা আবার দেখতে পায়। ছোট ছোট চারটে পা, একগাল দাড়ি আর 2 ইঞ্চি একটা ল্যাজ নিয়ে চিরকাল ওরা দারুণ রহস্য। ওরা পৃথিবীর সব জিনিস খেয়ে থাকে কিন্তু বাঘ ধরে খেতে পারে না কেন, এবং বাঘেই বা পালটা ওদের ধরে খায় কেন, এই সমস্যার সমাধান আমি কখনো করতে পারিনি। হারুবাবুর হাই হাই চিৎকার শুনে আমার চমক ভেঙে গেল। তাকিয়ে দেখি সেই চির রহস্যময় ছাগল একটা আম গালে পুরে সে ছুটছে, তার মিহি দাড়ি
ফুড় ফুড় করে উড়ছে হাওয়ায়, 2 ইঞ্চি ল্যাচটা রেলের টিকিটের মতো উঁচু করে মেল ট্রেনের মতোই সে ধাবমান। ছুটতে ছুটতে হারুবাবু আমায় বললেন, দাঁড়া দাঁড়া বাড়া দাঁড়া, ধরতে পারলে কেটে খাবো বেটাকে, ধরো বাড়ানা ধরো, তোমাকেও ভাগ দেব বুঝলে, ধরো দাঁড়া। এটা ভালো প্রস্তাব, হ্যাঁ আমারও উৎসাহ এসে গেল। কিন্তু ছুটন তো ছাগলকে, বিশেষ করে রাম ছাগলকে কে ধরতে পারে? সে উড়ন্ত পাগল ছাড়া। আর পাগল কখনো উড়তে পারে কি না তাতেও আমার বেশ সন্দেহ আছে, কারণ কোনো উড়ন্ত পাগল আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। অতএব আধ মাইলখানেক ছোটবার পরে ছাগল যখন দিগন্তে বিলীন হলো, তখন পেছন ফিরে হারুবাবু আবার হাহাকার করে ছাগল ধরবার আশায় মাংসের লোভে আমি তখনও ছুটছি। আমি বললাম, কেন গেল, কোথায় গেল, কবে গেল, কোন ট্রেনেই বা গেল হারুবাবু? নিকুচি করেছে তোমার ট্রেনে, ফেরো ফেরো, গরু এসে পড়েছে গরু। হারুবাবু আমাকে টানতে টানতে আবার বাগানের দিকে ছুটলেন। তখন আমি দেখতে পেলুম, আমরা যখন ছাগলের পেছনে ছুটছিলাম সেই সময় গরু এসে পড়েছে আমের গন্ধে। ল্যাজ দিয়ে মাছি তাড়াতে তাড়াতে সোজা এগোচ্ছে হারুবাবুর ঝুড়ির দিকে। হারুবাবু আবার চিৎকার করে উঠলেন। অত দূরের হাঁকে গরুর কিছুমাত্র বিকার দেখা গেল না। পরিষ্কার দেখতে পেলুম আমের ঝুড়ির ওপর তার মুখখানা গভীর মনোযোগের সঙ্গে নেমে গেল। হারুবাবু একটা খাবি খেলেন। এক গ্লাসেই তো তিনটে কেনাবে, বলতে বলতেই মাটি থেকে কি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিতে চাইলেন গরুর দিকে, কিন্তু সেটা গরুরই খানিকটা গোবর উল্টে হারুবাবুরই হাতে তাতে লেগে গেল। হারুবাবু ডুকরে কেঁদে উঠলেন। এরপর আমরা এসে পড়েছি, তা দেখি গরুও ছুট লাগালো। আমি এবার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, গরু ধরে কি হবে, ওর মাংস খাবেন নাকি? কি বলছো বলারাম, হিন্দু ছিল না আমি? প্রণাম প্রণাম। গরুকে তাড়া করতে করতে হারুবাবু বললেন, তোমাকে দু আনা দেব বুঝলে, এই ধরো
দুয়ানা তাই বা মন্দ কি খামুগা দুয়ানাই পয়সা আমাকে দিচ্ছে কে আজকাল আবার গরুর পেছনে ছুট লাগালাম দুজনে কিন্তু সমস্যা একটাই ছুটন্ত ছাগলকে যদি উড়ন্ত পাগল ছাড়া কেউ ধরতে না পারে তবে দৌড়বাজ গরুকে কে ধরতে পারে ধরিবাজ কোয়ার গোবিন্দ ছাড়া ছাগল ছুটেছিল মেল ট্রেনের মতো আর গরু ছুটছে জেট প্লেনে আর পেছনে ল্যাচটা তার জয়ধ্বজার মতো উঠতে লাগলো কিন্তু সেই গরু আর ধরা দিল না গরুকে ধরে যে খোয়ারে দেবে গুয়ার ছাড়া এমন গুয়ার কার আছে অগত্যা গুঙ্গ করতে করতে ফিরে এলেন হারুবাবু দুয়ানার আশা ছেড়ে আমাকেও ফিরতে হলো গরুকে কটা আম খেয়েছে কি জানে চুরির অনেকখানি সাফাই হয়ে গেছে এবার হারুবাবু সোজা চোখ বুঝে আম গাছ তলায় শুয়ে পড়লেন সব গেল আজকে কি বলবো কম সে কম দুটো করে আম চলে গেল কি আর করি পাতা সমেত একটা ডাল কুড়িয়ে হারুবাবুর মাথায় হাওয়া দিতে লাগলুম এবার আমি আরো একটা জিনিস আমি দেখেছি একটা কুকুর হারুবাবুর এক পাটি নতুন চটি নিয়ে পালিয়েছে কিন্তু কুকুর ধরে লাভ কি তার মাংস তো খাওয়া যায় না তাকে আবার খোয়ারেও দেওয়া যায় না বোধ হয় আর পৃথিবীতে আজ পর্যন্ত জুতো নিয়ে পলাতক কুকুরকে কিবা আবার ধরতে পেরেছে কোনো উড়ন্ত পাগলও নয় আবার কোনো ধরিবাজ গোয়ার গোবিন্দও নয় আর তাছাড়া শখটা একটু সামলে নিন হারুবাবু এই মুহূর্তেই দুঃসংবাদটা দিয়ে ওর অপঘাত ঘটিয়ে কি হবে আমার কল্পটি ফুরালো নোটে গাছটি মুড়ালো কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড চেক দি ডেসক্রিপশন বক্স ফর মোর ইনফরমেশন And click the bell icon for future notification of our next video. Thank you.